দুদুকের মামলায় ইউনুসের বিরুদ্ধে অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইনে করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে ডক্টর ইউনুস সহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। ঢাকার আদালতে দুদকের প্রসিকিউশন কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা হয়। আসামিদের বিরুদ্ধে তহবিল থেকে ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা লোপাটের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত সোমবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন সভায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান। মামলায় এজাহারভুক্ত ১৩ আসামির সঙ্গে তদন্তে পাওয়া নতুন আরও একজনের নাম যুক্ত করা হয়েছে। গত বছরের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। ডক্টর ইউনুস ছাড়াও মামলার চার্জশিটে ভুক্ত আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক পারভিন মাহমুদ, নাজদিন সুলতানা, মোহাম্মদ শাহজাহান, নুরজাহান বেগম, এস এম হুজ্জাতুল ইসলাম লতিফি, আইনজীবী মোহাম্মদ ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মোহাম্মদ মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান।